press the bell icon on the YouTube app and never miss another update. বর্তমান প্রজন্মের কাছে সত্যেন্দ্রনাথ বসু বা সত্যেন বোস নামটি সম্পর্কে কিছু জানতে চাওয়া হলে অধিকাংশ তরুণই কিছু বলতে পারবে না। আমরা যতটা না নিউটন আইনস্টাইনকে চিনি বা তাদের নিয়ে চর্চা করি, তার 1% হয়তো সত্যেন বোসকে নিয়ে করা হয় না। আক্ষেপ করার ব্যাপার হলেও এটি সত্য যে বাঙালি এই প্রতিভাধর মানুষটি নিয়ে পশ্চিমা বিশ্বে অজস্র আলাপ আলোচনা ও গবেষণা হলেও উপমহাদেশের শিক্ষার্থী কিংবা লোকজনের কাছে তার নামটি যেন এখনও অন্ধকারে রয়ে গেছে। কোয়ান্টাম কণার বিন্যাস সম্বন্ধে প্রথম সংখ্যায়ন তত্ত্বটি এই বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুরই দেওয়া, এবং সেজন্যই তার সম্মানে কণাগুলোর নামকরণ করা হয়েছে বোসন কণা। তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানে কিছু কিছু বিষয়ে তার অবদান ছিল আইনস্টাইনের চেয়েও অনেক বেশি। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি এই মহান বাঙালি বিজ্ঞানী সম্পর্কে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সত্যেন্দ্রনাথ বসু 1994 সালের 1 জানুয়ারি ব্রিটিশ ভারতের কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ বসু, তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির একজন হিসাবরক্ষক। মায়ের নাম আমোদিনী দেবী। সত্যেন্দ্রনাথ ছিলেন তার 7 ভাই বোনের সবার বড়। প্রথমে তিনি স্থানীয় এলিমেন্টারি স্কুলে ভর্তি হন, তবে পরবর্তীতে তার পরিবার কলকাতার গোয়াবাগান নামক এলাকায় স্থানান্তরিত হলে তিনি নিউ ইন্ডিয়ান স্কুলে ভর্তি হন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তার বাবাই মূলত তার গণিতে দক্ষতা বাড়াতে মূল ভূমিকা পালন করেছিলেন। তার বাবা সুরেন্দ্রনাথ প্রতিদিন কাজে যাওয়ার সময় ঘরের মেঝেতে বিভিন্ন গাণিতিক সমস্যা লিখে যেতেন, যা সত্যেন্দ্রনাথ তার বাবা বাড়ি ফেরার পূর্বেই সমাধান করে রাখতেন। এভাবেই ধীরে ধীরে গণিতের প্রতি সত্যেন বোসের ঝোঁক বেড়ে যায়। 1907 সালে তিনি ভারতের অন্যতম পুরাতন বিদ্যাপীঠ দ্য হিন্দু স্কুল এর ভর্তি পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন। স্কুলে ভর্তির অল্প সময়ের মধ্যেই তিনি গণিতে অত্যন্ত ভালো শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করেন। তার গণিত শিক্ষক তখন সবাইকে বলে বেড়াতেন সত্যেন্দ্রনাথ একদিন পিয়ের লাপ্লাসের মতো বিখ্যাত গণিতবিদ হবে। মাধ্যমিক শিক্ষা সমাপ্তির পর 1909 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং 1911 সালে আইএসসি পরীক্ষায় 1ম স্থান অধিকার করেন। তার কলেজ জীবনে তিনি সান্নিধ্য পান আচার্য জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র বসুর মতো যশস্বী অধ্যাপকদের। এরপর তিনি ফলিত গণিতে তার স্নাতক পড়াশোনা শুরু করেন এবং এখানেও তিনি তার মেধার স্বাক্ষর রাখেন। 1913 সালে তিনি 1ম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেন। 1915 সালের 21 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এবারও তিনি 1ম স্থান অধিকার করেন। তবে বিস্মিত করার ব্যাপার হচ্ছে তিনি স্নাতকোত্তর পরীক্ষায় বিশাল রেকর্ড স্কোর করেন, যা এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অক্ষত রয়েছে। একাডেমিক রেজাল্টের পাশাপাশি তিনি জার্মান ও ফ্রেঞ্চ ভাষায়ও মোটামুটি রকমের দক্ষতা অর্জন করেন। তবে অনার্স এবং মাস্টার্স উভয় ক্ষেত্রেই এত চমৎকার ফলাফল করার পরেও সত্যেন্দ্রনাথ দুর্ভাগ্যজনকভাবে পিএইচডি করতে পারেননি। এর পেছনে অবশ্য 2টি কারণ ছিল। প্রথমত 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ, অপর কারণটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার মতো যথেষ্ট সুযোগ সুবিধা ছিল না। ছোটবেলা থেকেই বিদেশে গিয়ে পড়ালেখা করার ইচ্ছে ছিল সত্যেন বোসের। এমএসসি পরীক্ষায় রেকর্ড পরিমাণ নম্বর পাওয়ার পর তার শিক্ষক প্রফেসর ডিএন মল্লিক সস্নেহে ডেকে বলেছিলেন, এত বেশি নম্বর পেয়েছ পরীক্ষায়, বড় বেমানান লাগছে হে। সত্যেন্দ্রনাথ ভাবলেন এবার মনে হয় সুযোগ এলো বিদেশে যাওয়ার, কিন্তু হল না। সে বছর পদার্থবিদ্যা বা গণিতের জন্য কোনো বৃত্তি দেয়া হল না, সবগুলো বৃত্তি পেল রসায়নের শিক্ষার্থীরা। এরপর তিনি চাকরি খুঁজতে লাগলেন। এত ভালো রেজাল্ট করার পরেও ভালো কোনো চাকরির ব্যবস্থা হল না। আসলে এত ভালো রেজাল্টের কারণেই কোনো চাকরি পাওয়া গেল না। এত ভালো ছাত্রকে কেউ সাধারণ চাকরি দিতে চান না। তার বাবা রেলওয়ের বড় অফিসারদের ধরে রেলওয়েতে একটা চাকরির ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু সত্যেন রাজি হলেন না। তিনি আসামে চলে গেলেন এবং সেখানে গৌরীপুরের জমিদারের ছেলেকে প্রাইভেট পড়ানোর দায়িত্ব নিলেন। একসময় সত্যেন্দ্রনাথ বসু চাকরির জন্য দরখাস্ত করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। কি করবেন না করবেন এসব ভাবছেন। এমন ক্রান্তিকাল মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় এ ব্যাপারে প্রথম উদ্যোগ নিলেন।
তিনি সত্যেন বোস এবং অন্যান্য কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন এবং নিজের ব্যক্তিগত লাইব্রেরিতে গণিত পদার্থ বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ বই পড়ার সুযোগ করে দেন। এর ফলে বসু এবং তার আরেক বিজ্ঞানী বন্ধু মেঘনাদ সাহা বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন আপেক্ষিকতা, তড়িৎচুম্বকত্ব, পরিসংখ্যান বলবিদ্যা, বর্ণালীবিদ্যা, তাপগতিবিদ্যার মতো বিষয়ে ব্যাপক জ্ঞানার্জন করেন। এরপর সদ্য প্রতিষ্ঠিত কলকাতা সায়েন্স কলেজে 1915 কিংবা 1916 সালে সত্যেন্দ্রনাথ ফলিত গণিতে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। পরের বছর গাণিতিক পদার্থবিজ্ঞানেও তিনি পাঠদান শুরু করেন। 1919 সালে তিনি মেঘনাদ সাহার সাথে মিলে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ এবং সাধারণ তত্ত্বের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। এরপর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে পদার্থবিজ্ঞান বিভাগের রিডার হিসেবে যোগদান করেন। তখন তার মাসিক বেতন ছিল 400 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তত্ত্বীয় পদার্থবিজ্ঞান এবং এক্স-রে ক্রিস্টালোগ্রাফির উপর কাজ শুরু করেন। এছাড়া তিনি শ্রেণীকক্ষে কোয়ান্টাম বলবিদ্যা পড়াতেন। ক্লাসে একদিন আলোক তড়িৎ ক্রিয়া ও অতিবেগুনী বিপর্যয় লেকচার দেওয়ার সময় তিনি শিক্ষার্থীদের বর্তমান তত্ত্বের দুর্বলতা বোঝাতে এই তত্ত্বের সঙ্গে পরীক্ষালব্ধ ফলাফলের ব্যত্যয় তুলে ধরেন। সে সময় তিনি ওই তত্ত্ব প্রয়োগ করতে গিয়ে একটি ভুল করে বসেন। পরে দেখা যায় তার ওই ভুলের ফলে পরীক্ষার সঙ্গে তত্ত্বের অনুমান মিলে যাচ্ছে। সত্যেন বসু পরবর্তীতে তার ওই দিনের লেকচারটি একটি ছোট প্রবন্ধ আকারে প্লাঙ্কস ল অ্যান্ড দ্য হাইপোথেসিস অব লাইট কোয়ান্টা নাম দিয়ে ইংল্যান্ড থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী ফিলোসফিক্যাল ম্যাগাজিনে পাঠালেন। কিন্তু সেখানে লেখাটি প্রকাশের যোগ্য বিবেচিত হল না। এতে দমে গেলেন না সত্যেন বোস। তিনি লেখাটি পাঠিয়ে দিলেন জার্মানিতে খোদ আইনস্টাইনের কাছে। সত্যেন বোস আইনস্টাইনকে লিখলেন, রেসপেক্টেড স্যার, আই হ্যাভ ভেঞ্চার টু সেন্ড ইউ দ্য অ্যাকম্পানিং আর্টিকেল ফর ইউর ফেরোজাল অ্যান্ড ওপিনিয়ন। বিশ্বনন্দিত বিজ্ঞানী আইনস্টাইন সত্যেন বোসের প্রতিভাকে চিনতে ভুল করলেন না। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে সাইটস্ক্রিপ্ট ফর ফিজিক জার্নালে নিজের মন্তব্য সহ প্রকাশের ব্যবস্থা করলেন। প্রবন্ধ প্রকাশিত হলে সত্যেন্দ্রনাথ ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ইউরোপ ভ্রমণের জন্য 12,500 টাকার অনুদানের জন্য আবেদন করেন। এই টাকা তিনি ইউরোপে ঘুরতে যাবার জন্য নয়, বরং ইউরোপের বিখ্যাত বিজ্ঞানীদের সাথে কাজ করার জন্য চেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার পিজে হার্স তাকে 13,800 টাকা অনুদান দেন এবং সাথে বিজ্ঞানী রাদারফোর্ডের সাথে কাজ করার সুপারিশ করেন। রাদারফোর্ড তখন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তার ছাত্রদের নিয়ে গবেষণা করছিলেন। তার ল্যাবরেটরিতে তখন আর জায়গা ছিল না। সত্যেন্দ্রনাথ তাই জার্মানি আর ফ্রান্সে কাটিয়ে দিলেন 2 বছর। এর মধ্যে তিনি হাইজেনবার্গের সান্নিধ্য পেয়েছেন। কাজ করেছেন দ্য ব্রোগলির রঞ্জন রোশনি গবেষণা কেন্দ্রে, মাদাম কুরির রেডিয়াম ইনস্টিটিউটেও কাজ করেছেন কিছুদিন। সত্যেন্দ্রনাথ বসুর এই 2 বছরের ভ্রমণ শেষ হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপকের পদ খালি হয়ে যায়। তিনি আবেদন করলেন এবং সাথে পাঠালেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সুপারিশ। এরপর 1926 থেকে 1945 সাল পর্যন্ত টানা 19 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। এর মধ্যে 1933 সালে বিভাগীয় প্রধানও হন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশভাগের পূর্বেকার সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক ভেদাভেদ চরমে উঠলে সত্যেন বসু ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে কলকাতায় চলে যান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ব্যক্তিগত জীবনে সত্যেন্দ্রনাথ বসু 1914 সালে উষাবালা ঘোষকে বিয়ে করেন। বিয়ের সময় সত্যেনের বয়স ছিল 20 এবং ঊষার বয়স ছিল মাত্র 11 বছর। বসু ঊষা দম্পতির ঘরে মোট 9 সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে 2 জন শৈশবে মারা যায়। বাকিদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে 5টি মেয়ে ও 2টি ছেলে রয়েছে। সত্যেন বসু ছিলেন অত্যন্ত সহজ সরল একজন মানুষ। তার গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিদ্যা। তিনি যৌথভাবে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে বোস আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। আমরা অনেকেই হিগস বোসন কণার কথা জানি, যা মূলত সত্যেন্দ্রনাথ বসুর নামে নামকরণ করা হয়েছে। এই কণা নিয়ে গবেষণার জন্য 2013 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ও বেলজিয়ামের ফ্রাসোয়া আগলার।
বোস আইনস্টাইন পরিসংখ্যান, বোস আইনস্টাইন ঘনীভবন ও বোসন এর উপর গবেষণা করে 1984 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কার্ল রুবিয়া এবং সাইমন ভ্যান্ডারমির। 1996 সালে ডেভিড এমলি, 2001 সালে এরিক এলিন কর্নেল, কার্ল এডুইন উইমেন সহ আরও অসংখ্যজন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বোসকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি। নোবেল পুরস্কার না পেলেও সত্যেন্দ্রনাথ বসু 1929 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের পদার্থবিজ্ঞান শাখার সভাপতি নির্বাচিত হন। 1958 সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো হন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। 1959 সালে ভারত সরকার তাকে জাতীয় অধ্যাপক পদে মনোনীত করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম এবং ভারত সরকার পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন। আসলে সত্যেন বসু তার আবিষ্কারগুলো নিয়েই সন্তুষ্ট ছিলেন, পুরস্কারের জন্য তার কখনোই আক্ষেপ ছিল না। 1974 সালের 4 ফেব্রুয়ারি 80 বছর বয়সে ব্রঙ্কিয়াল নিউমোনিয়া ভুগে এই মহান পদার্থবিজ্ঞানী মৃত্যুবরণ করেন। তাকে স্মরণ করে আজও গর্বিত এবং বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত হয় দুই বাংলার কোটি কোটি মানুষ। এই ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে প্রেস করে সবসময় আমাদের পাশেই থাকুন।